আঠারো সালের নির্বাচনে তিনজন নায়ক ছিল, একজন ছিল বেনজির আহমেদ সাহেব তৎকালীন আইজি আইজিপি, আরেকজন ছিলেন সেনাবাহিনীর প্রধান তৎকালীন জেনারেল আদিস, আর আরেকজন প্রধান নির্বাচন কমিশনার। দেখেন এই যে জেনারেল আদিসকে আমেরিকা স্যাংশন দিয়েছে, কি জন্য দিয়েছে, কেন দিয়েছে তো তারাই জানে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে যে ভিসা নীতি নয়, অন্য কোনো কারণে, অন্য কারণ কি দুর্নীতি না অন্য কোনো কারণ, ওই দুদুক্ত কোনো কথা বলছে না। আর বেনজির আহমেদ সাহেবকে এত সম্পদের মালিক চিন্তা করা যায়, এইসবই কিন্তু আঠারো সালে এই সরকারকে, বর্তমান সরকার অবৈধভাবে নির্বাচন করে দিয়েছে পুলিশ বাহিনীকে ব্যবহার করে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে। এই দুটো দেখেন, এই সরকার আমাদের থাকতেই তাদের তার পরিণতি দেখেন। আর আরেকজন বাকি আছে, সেই সময় প্রধান নির্বাচন কমিশনার, এরপরে আসবে, আমি মনে করি তারও সম্পদ হিসাব থাকা উচিত, দেখুন তারও এরকম অনেক অবৈধ সম্পদ আছে। আর তৎকালীন ডিসি যারা এই নির্বাচনটা, গোয়া নির্বাচনটা, অবৈধ নির্বাচনটা, ভোট বিয়ে নির্বাচনটা ব্যবস্থা করেছিল, ডিসি এসপি, ওদেরও বোধ হয় তাদের সম্পদের তদন্ত করা উচিত। আমার মনে হয় কিছু দলীয় জাতি সান্ত্বনা পাবে। এবং বেনজির সাহেব কেন সরকারের পক্ষে এত তৎপর ছিলেন আঠারো নির্বাচনে, বা র্যাবের প্রধান থেকে থাকা অবস্থায়, কারণ সরকার তাকে সুবিধা দিয়েছে, বেনিফিট দিয়েছে। একটা পুলিশ অভিযোগ তো এত টাকার মালিক হওয়ার কথা না, এত সম্পদের মালিক হওয়ার কথা না। তারপর আমি কিন্তু ভয় পাচ্ছি শেষ পর্যন্ত সরকার আবার তাদের রক্ষা করে কিনা। আওয়ামী লীগ সরকার একটা গুণ আছে, তারা তাদেরকে সাহায্য করে অবৈধ কোনো কাজে, বিশেষ করে নির্বাচনে ওদেরকে প্রতিদান দেয়, প্রতিদান তো হয়তো শেষ পর্যন্ত কি আবার তাদেরকে খালাস করে দেয় নাকি, দুদুক থেকে যদিও সিজ করেছে সম্পত্তি, শেষ পর্যন্ত দুদুক কি করে, কারণ দুদুকেরও বিশ্বাস করতে পারবেন না। ইংল্যান্ডে যেরকম এই বৃষ্টি এই রোদ আনপ্রেডিক্টেবল, বাংলাদেশ দুদুকে একই অবস্থা। তারা আর দেখেন তারা কিন্তু ঠিক নাই, এক সময় একরকম অ্যাকশনে যায়, সরকারের সঙ্গে সঙ্গে তারা নড়াচড়া করে। তো আমি মনে করি আরও যারা কর্মকর্তা আছে, ডিসি ডিসি আছে, নির্বাচন কমিশন আছে, সেই সময় তাদের ব্যাপারে তদন্ত উচিত, এবং দেশের গণতন্ত্রের স্বার্থে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের রাষ্ট্রীয় যেসব সংস্থাকে সরকার অবৈধভাবে ব্যবহার করেছিল ক্ষমতা আসার জন্য আঠারো সালে, তাদের ব্যাপারে তদন্ত উচিত। এবং চব্বিশ সালেও যেসব নির্বাচন প্রধান নির্বাচন কমিশন তো সহ এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা যারা জড়িত আছে, তাদের ব্যাপারেও কিন্তু আমি মনে করি তদন্ত উচিত। সবার দেখবেন যে তারা সরকারদের সুযোগ সুবিধা দিয়েছে, অবৈধ অনেক সম্পদ পাবেন, সনায় বেনামে আমি জানি না সরকারি ব্যবস্থা করবে কিনা, বা দুদুক সত্যিকার অর্থে যদি স্বাধীন হয়ে থাকে, এবং যদি অনেক আগে একজন দুদুকের চেয়ারম্যান বলছিল দুদুকের দাঁত নাই, দাঁতবিহীন দুদুক, দাঁত উঠছে কিনা জানি না, দাঁত উঠে থাকে যদি আমি মনে করি রাষ্ট্রীয় সেসব নির্বাচন রাষ্ট্রীয় যে কর্মকর্তারা তারা যে অন্যায় করছে সে ব্যাপারে তদন্ত হওয়া উচিত। পাশাপাশি শুধু তাই নয়, অনেক বিরোধীদের কিন্তু সম্পদ সিজ করলে হবে না, তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া উচিত। এখন ভোট ক্লাবের কোনো খবর আসে নাই তো, ভোট ক্লাব পরিমণি সেগুলো দিয়ে এখনও কোনো বেনজির সাহেবের সেগুলো নিয়ে তো কোনো এখন খবর পাচ্ছি না। আমরা তাকে অপেক্ষা করতেছে ভোট ক্লাবে কী হচ্ছে না হচ্ছে, ভোট ক্লাবের মালিকানা কী করছে না করছে সেগুলো জানার জন্য। ধন্যবাদ।